কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 7টা, আর আমার বর গিয়েছিল কোন 5টার সময় যে আমাদের এক পুকুরে মাছ ধরা হবে, তাই 5টার সময় গিয়েছিল, আর এই মাত্র 7টার সময় এলো। 2 ঘন্টা ধরে পুকুরে বসে থেকেছে আর মাছ ধরা দেখেছে, তারপর মাছগুলো নিয়ে বাড়ি এসেছে। আর দেখো টাটকা টাটকা মাছ, টাটকা তাজা একদম মাছ। তো কতগুলো মাছ পেয়েছে দেখো তো, এতগুলো মাছ তোমরা বাড়িতে খেতে পারবো না, তো ভাবছি কিছুটা বিক্রি করে দেবো আর কিছুটা বাড়ির জন্য রাখবো। তো দেখি বাবাকে জিজ্ঞেস করি কোনগুলো খাবে আর কি, কোনগুলো রাখবো, আর বাদ বাকিগুলো সব বিক্রি করে দেবো। আর আমাদের পুকুরে যদি মাছ ধরা হয় না, সব মানে পাড়ার যদি কেউ জানতে পারে তো চলে আসে যে বিক্রি করবো না নাকি দিয়ে নিয়ে যায়। তো দেখো না একটু পরেই সব চলে আসবে, বলতে বলতেই আসে, ধরলে চলে আসে টাটকা মাছ নেওয়ার জন্য। দেখো বলতে বলতে একটা দিদা চলে এসছে, আর দিদা বলছে খবর পেয়েছে যে মাছ ধরেছে আমাদের পুকুরে, তাই মাছ নিতে এসছে। তো দিদা দুটো মাছ নিল, একটা হলো 550 আর একটা হলো 250। তো দিদা এখন আমাকে জিজ্ঞেস করছে কত করে মাছের দাম। আর আমাদের এখানে না মাছের খুব একটা বেশি দাম নয়, এই গ্রামে যদি 100 টাকা হয় তো শহরে সেটা 500 টাকা। তো আমি বলছি যে যেমন মাছ কাকু বিক্রি করতে আসছে সেই রকম দামে দেবেন, তাই বলছি। তো এখানে আমি মাছগুলো 2-3টে মাছ কেটে ভাগ ভাগ করে নিয়েছি, কারণ এই আমাদের কাকা জ্যাঠারা সব আছে ওদেরকে দেওয়ার জন্য। তো 4 বাড়ি আছে, তার 4 ভাগ করেছি, 4 ভাগ 4 জনের বাড়িতে দিয়ে দেবো। আর একটা কাকিমা বলেছিল রাখার জন্য, মানে ও যখন নিয়ে আসে তখনই ওকে দেখে বলেছিল যদি মাছ বিক্রি করিস তো আমাকে দিস, তার জন্য ওই কাকিমার জন্য একটা মাছ মানে ব্যাগে রেখে দিলাম। বাবু এইমাত্র ঘুম থেকে উঠলো, আর আমি মাছ বাছার পর ওকে খাওয়াতে লাগলাম। আর ও কি বায়না, সকালবেলায় ও চা বিস্কুট চাই, ও সকালবেলায় 6-7টা বিস্কুট খাবে আর চা খাবে। ওকে এত বলি যে বিস্কুট খাওয়া ভালো নয় ভালো নয়, তাও শুনবে না, বিস্কুট চাই চাই ওর। বাবুকে খাওয়ানোর পর দেখো আমি ছাদে চলে এসেছি, আর ছাদটাকে ভালো করে ঝেঁটিয়ে নিচ্ছি। আর এখানে কি করব বলো তো, ওই যে নিচে দেখছো বাবা ধান সিদ্ধ করছে, ওই ধানগুলো নিয়ে এসে এই ছাদটায় মেলাবে। আর ছাদটা এমনিতে পরিষ্কারই ছিল, কালকে জল দেওয়া হয়েছিল। আর দেখো ছাদের ওপর থেকে আমাদের গ্রামটা দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, কত সুন্দর লাগছে। ছাদ থেকে নিচে এসেছি, এখন 10টা বেজে গেছে। তো ভাবলাম বাবুকে খাবারটা দিয়ে দিই, আর আজকে জলখাবারে হয়েছে ফেনা ভাত আর আলু সিদ্ধ। তো বাবুকে ভাতটা দিয়ে দিলাম। বাবু দেখো লক্ষ্মী ছেলে, আমার আমার ছেলে বলে বলছি না, ও সত্যি খুব ভালো ছেলে। দেখো নিজে নিজে কত সুন্দর খাচ্ছে, হাসছে আর খাচ্ছে। আর ক্যামেরা অন দেখলেই না ও হাই হাই করে দেবে, ক্যামেরা অন করলাম মানে ও হাই করে দিল সবাইকে। বাবুকে খাওয়ানোর পর আমি খেতে বসে গেছি, আর বেলা কিন্তু অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে। অন্যদিন আমি 11টার সময় রান্না বসিয়ে দিই। তো যাই হোক তাড়াতাড়ি করে আমি ভাতটা খেয়ে নিই, তারপর মানে উনুনটা ধরিয়ে দেবো। আর আজকে তো একটু রান্না করতে দেরি হবে, কেন বলো তো আজকে তো অনেক মাছ আছে, মাছ ভাজতে মনে হয় ঘন্টাখানেক লেগে যাবে। তো খাওয়া দাওয়ার পর দেখো আমি উনুন সালে চলে এসেছি, আর উনুনও ধরে দিয়েছি, আর এদিকে হাঁড়িটা দিয়েছি, এদিকে কড়াইটা দিয়েছি। অন্যদিন হাঁড়িটা এইদিকেই থাকে, আর আজকে মানে কড়াইটা ভালো করে তাঁতাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে বলে কড়াইটা এদিকে দিয়েছি। আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, যে যে মাছ বিক্রি করেছিলাম তো যারা 550 মাছ নিয়েছিল তারা পয়সা দিয়েছিল, তো 82 টাকা হয়েছিল, 15 টাকা শোয়া, আর ওরা 80 টাকা দিয়েছিল। তো আমরা ওই হাউস ওয়াইফ কী করবো, ওই পয়সাটা নিয়ে সংসারে টুকিটাকি জিনিসগুলো কিনে ফেলি। তো আমি দোকান নিয়ে আসা করালাম, আর এমনিতেও যদি এই জামাকাপড় কাছতে গিয়ে বাবার আর ওর পকেট থেকে কিছু পাই সেটাও রেখে দিই, এই সংসারে টুকিটাকি দোকান টোকান এগুলো নিয়ে আসি। তো সবাই তাই করে তাই না। যাই হোক মাছগুলো আমি ভেজে নিই, আর এগুলো কিন্তু সব দেশি তাজা একদম দেশি মাছ। আর তারপর দেখো কতগুলো মাছ ভাজতে হবে এখনও আমাকে, আর মাছের ঝাল করব, আর এই যে আলুগুলো দেখছো মাছ দিয়ে একটা আলু দিয়ে একটা টক করে নেবো। দেখো আমি রান্না করছিলাম ওদিকে, এদিকে ঘরে এসে দেখছি বাবু আমার দুদিকে বালিশ নিয়ে একদম শুয়ে পড়েছে, স্নান করেনি, খাওয়া দাওয়া করেনি, কিছু না, ছেলেটা ঘুমিয়ে গেছে। তো ভাবলাম ঘুমিয়ে গেছে তো ঘুমা তোলাবো না, তোলালে আবার কাঁচা ঘুমে কিছু করতে চাইবে না, কান্নাকাটি করবে। আর মেঘ করেছে ওইদিকে, দেখো যে ধানগুলো সিদ্ধ করা হয়েছিলো ধানগুলো না শুকায়নি, মানে নষ্ট হয়ে যাবে মুড়ির ধান, তার জন্য বস্তায় করে নিয়ে এসে মানে ওই বারান্দায় হাওয়াতে রাখা হবে। আর ওর অবস্থা তো দেখবে, ঘেমে নিয়ে একদম একসা, কিন্তু মনে হচ্ছে যে স্নান করেছে, একবার চপচপ করছে, আর মানে রোদ নেই সেরকম, কিন্তু এমন একটা মানে গরম কি বলবো, প্রচুর গরম। মেঘ করেছে বলে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর ওই দেখো দেখছো ভাগ্নি আর বাবু কেমন খেলা করছে, জামাকাপড়গুলো তুলে নিই আমি, দিয়ে নাইটিটা শুকায়নি বলে এবার মেলে দিচ্ছি। আর আমি এই কাপড়টা কোন সকালে মেলেছি, রোদ নেই তাও শুকিয়ে গেছে, তোলার আর নাম হয়নি, মানে মনে নেই, এ রান্না করতে এ করতে ব্যস্ত, কাপড়টাকে আর তোলাই হয়নি।
দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে আর বিকেলে একটু মানে ছাদে এলাম, কারণ বৃষ্টি হয়েছে, নিচে একটু কাদা কাদা হয়ে আছে, তার জন্য ছাদে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। আজ সন্ধ্যের আগের দৃশ্যটা দেখো, রক্ত সন্ধ্যা করেছে, কত সুন্দর লাগছে। তো যাই হোক, একটু পরে আমি নিচে যাব, এখন নিচে চলে এসেছি আর সন্ধ্যে দিচ্ছি। আর দিদি ওদিকে চা করছে, সন্ধ্যেটা দিয়ে আমি সবাইকে চাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমি ভিডিও বেশি বড় করছি না, কারণ ভিডিও বড় করলে তোমাদের হয়তো ভালো লাগবে না, বোরিং লাগবে, যে রোজ রোজ এক কাজ দেখতে ভালো লাগে না, তোমরা হয়তো দেখবে না, তার জন্য ভিডিও ছোটোর মধ্যে করার চেষ্টা করছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।